ধন্যবাদ নজরে। হাওড়ার ভোট আগামী শনিবার, আজই শেষ হচ্ছে প্রচার, তাই শেষ দিনের প্রচারে সকলেই পথে নামলেন। তেমনই প্রচারে নামলেন বালির সংযুক্ত মোর্চার প্রার্থী দীপশিতা ধর। এদিন সকালে পায়ে হেঁটে বেলুড়ের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর রায়ের ভোট প্রচার। নিউটাউন যাত্রাগাছি মোড় থেকে শুরু করে যাত্রাগাছি নন্দন নগর এলাকায় মিছিল করেন কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে। রাস্তায় যেতে যেতে মন্দিরে পুজোও দেন তিনি। তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন স্থানীয়রা। বুধবার বিকেলে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী নিমাই দাসের সমর্থনে বিশাল বাইক মিছিল করলেন হাসনাবাদের দাপুটে বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী। এদিন তিনি ভবানীপুরের মডেল বাজার থেকে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাইক মিছিল করেন। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে বনগাঁ শহরের চাকদা রোড এলাকায় ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রচার করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা ভ্যান চালক, টোটো চালক, বাস যাত্রীদের সঙ্গে হাত মিলিয়ে ভোট ভিক্ষাও করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বনগাঁ থানার সামনে ঘেরাও কর্মসূচি বিজেপির। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার নেতৃত্বে এদিন সকালে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণের প্রতিবাদে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে জেলা জুড়ে পথ অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার কেশপুর ব্লকের আনন্দপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি নেতৃত্ব। হাওড়া কোনা হাইরোডে আগুন, বশীভূত হয়ে গেল প্রায় আটটি দোকান সহ দুটি বাস ও একটি ম্যাজিক পিকআপ ভ্যান। যেটি জানা গেছে ইলেকট্রনিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নদিয়ার ধুবুলিয়া থানার তাতলা গ্রামের লিচু বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ধুবুলিয়া থানার তাতলা গ্রামের যুবক দীপঙ্কর বারুই গতকাল বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি। সকালবেলায় লিচু বাগান থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্ত নেমেছে ধুবুলিয়া থানার পুলিশ। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা আদালত প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলায় বুধবার রাতে সাঁকরাইলের গড়ধরার দক্ষিণ দাঁড়িয়া এলাকায় হাতির তাণ্ডব। এদিন রাতের বেলায় প্রায় ২৫টি দলমার একটি দল এলাকায় তাণ্ডব চালায়, নষ্ট করে দেয় চাষিদের বিঘার পর বিঘা মাঠের ধান থেকে শুরু করে বোরো চাষের একাধিক ফসল।